আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের নতুন কিছু টুলস দেখাবো, যে টুলসগুলো সাধারণত কাটাকাটির কাজে ব্যবহার করা হয়। আমরা সবাই জানি যে অ্যাডোবি ফটোশপ সাধারণত ইমেজ কাটা, ইমেজ কালারিং করার জন্য বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি একটা জিনিস দেখাতে আপনাদের ভুলে গেছিলাম, তো এই টিউটোরিয়ালে সেটা আগে শেষ করি, তারপর আমরা নতুন নতুন টুলে যাব। এই যে আমাদের যে একটি ইমেজ, এই ইমেজের কিন্তু অবশ্যই আমাদের একটা লেয়ার আছে। এই লেয়ারটা কোথায় পাবো আমরা? এখানে আমরা চলে যাব লেয়ার্সে। এই লেয়ার্স যদি এখানে না থাকে, তাহলে আমরা উইন্ডোজ অপশানে গিয়ে আমরা এই এখান থেকে লেয়ার সিলেক্ট করে নিয়ে আসব। এই যে এখানে যে লেয়ার, এখানে আমি লেয়ারে সিলেক্ট করলাম। দেখেন আমার এখানে ইমেজ আছে, লক এখানে একটা তালা মারা আছে, তালা চিহ্ন আছে। এই তালা চিহ্নটা হচ্ছে আপনার ইমেজটা লক করা আছে। আপনার যদি এই তালা চিহ্নটা থাকে, তাহলে কিন্তু আপনি আপনার ইমেজ নড়াচড়া করাতে পারবেন না মুভ টুল দিয়ে অথবা অন্য কোনো টুল দিয়ে। এই যে দেখুন, আমি এখানে মুভ টুল সিলেক্ট করে আসি। এখন যদি আমি ইমেজটাকে এভাবে দেখেন নাড়াচাড়া করাই, তাহলে কিন্তু ও নাড়াচাড়া হচ্ছে না। এই যে দেখেন, আমাকে একটা মেসেজ দিচ্ছে, দি কারেন্টলি সিলেক্টেড লেয়ার ইজ ব্যাকগ্রাউন্ড লেয়ার, ইউ ক্যান নট মুভ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার, চেঞ্জ ইটস স্টেকিং অর্ডার, ব্লেন্ডিং মোড অর অপাচিটি, হাউ ইউ ক্যান কনভার্ট ইন নর্মাল লেয়ার। এটা কিন্তু আমার একটা নর্মাল লেয়ারে নাই। চেঞ্জ দ্য দেস অফ আর্ট বোর্ড, মানে এখানে আমার যে তালা মারা আছে, এই তালাটা সে আমাকে খুলে কাজ করতে বলছে, অন্যথায় সে আমাকে কাজ করতে দিচ্ছে না। তো এইখানে এই যে লেয়ারটা আছে, এইখানে আমি যদি ডাবল ক্লিক করি, মাউসে ডাবল ক্লিক করলে আমাকে একটা মেসেজ বক্স দেখাচ্ছে যে নিউ লেয়ার। এখানে আপনি আপনার নামটাও এখানে চেঞ্জ করে দিতে পারেন, যেমন বিজি ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি সেভ করলাম। করার পরে এখানে মোড, এই মোডগুলো আমি পরে দেখাচ্ছি, মোডগুলোর অপশান আছে আলাদাভাবে। আমি প্রথমে চাচ্ছি যে আমি এখানে লকটা খুলে দিব। আমি এখানে ডাবল ক্লিক করার পরে এরকম মেসেজ আসবে, আসার পরে আপনি যদি ওকে প্রেস করেন, তাহলে দেখেন আমার লকটা খুলে গেছে। এছাড়াও আমাদের আরও একটি অপশান আছে, সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে গেলাম। যাওয়ার পরে আমি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি চলে গেলাম লেয়ার অপশানে। লেয়ার অপশানে গিয়ে আমি এখানে যদি নিউতে যাই, তাহলে দেখব যে লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড। আমি এখানে লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে সেই আগের মেসেজটাই দেখাচ্ছে। এখন যদি আমি ওকে প্রেস করি, তাহলে দেখেন আমার এখানে লকটি আর নেই। আমি কন্ট্রোল জেড চেপে আবার পিছনে গেলাম। আবার আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ডাবল ক্লিক করলাম, করে এখানে একটা মেসেজ অপশান আসলে, এখানে আপনি চাইলে আপনার নাম দিয়ে দিতে পারেন, নাম চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনি এভাবেই রেখে কাজ করতে পারেন। রাখার পরে আপনি এখানে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করলে দেখেন এখানে আর কোনো লক চিহ্নটি নেই, অর্থাৎ আপনি এখানে খুব ইজিলিভাবে, এই যে দেখেন, খুব ইজিলিভাবে আপনার ইমেজটাকে আপনি নড়াচড়া করাতে পারছেন। এই যে এখন এই যে সাইডে, যে ইমেজের সাইডে একটা যে আই আইকন আছে, এটাকে যদি আমি বন্ধ করে দিই, তাহলে আমার ইমেজটা চলে যাবে। আবার অন করে দিলে সে চলে আসবে। এটা হচ্ছে আমার লেয়ার অন অফ করার সুইচ। চলুন তাহলে আজকের আলোচনায় চলে যাওয়া যাক। এইখানে দেখেন, এই যে এখানে যে একটা টুলস আছে ডট ডট দেওয়া, আমাদের রেক্টেঙ্গল টুলের মতোই দেখতে, কিন্তু এখানে ড্যাশ লাইন দেওয়া আছে। এই টুলসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই টুলসের আন্ডারে দেখেন অনেকগুলো টুলস আছে। আমি যদি এই টুলসের উপরে নিয়ে যাই, তাহলে দেখেন এই টুলসটি কীভাবে কাজ করছে সেটা আমার অ্যানিমেশানে দেখাচ্ছে সফটওয়্যার। এই যে দেখুন, এই যে কীভাবে কাজ করা যায় সেটা প্রাথমিক ধারণা আপনাকে দিয়ে দিবে। এখানে এখানে যদি আপনি মাউস হোভার করেন, এই টুলসের আন্ডারে দেখেন আরও বেশ কয়েকটা টুলস আছে। আমরা উপরের যে দুইটা টুলস আছে, এই দুইটা টুলসের শর্টকাট কী আছে এম, কিন্তু এই দুইটা টুলসের কোনো শর্টকাট কী নেই। অর্থাৎ এই দুইটা টুলস যদি আপনি কাজ করতে যান, তাহলে অবশ্যই আপনাকে ডিরেক্ট টুল বার থেকে আপনাকে সিলেক্ট করে নিয়ে কাজ করতে হবে। আমি প্রথমে কাজ করব রেক্টেঙ্গুলার মার্ক টুল দিয়ে। আমি এটা সিলেক্ট করলাম, করার সাথে সাথে দেখেন আমার উপরের যে টপ মেনু বার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে আছে নিউ সিলেকশন টুল, অ্যাড টু সিলেকশন টুল, সাবস্ট্র্যাক্ট। অর্থাৎ আমি যদি এখানে আমার এই সিলেকশন কাটাকাটি টুলটা কোথাও সিলেক্ট করার পরে যদি আমি কোনো অংশ বাড়াতে চাই, তাহলে এটা আমি সিলেক্ট করব। আর যদি কোনো অংশ কমাতে চাই, তাহলে এটা কমাতে পারবো। আর এটা আমি এখন বর্তমানে সিলেক্ট করে আছি, আমাদের অরিজিনাল যেটা আইকন সেটাতে সিলেক্ট করে আছি। আর এটা হচ্ছে আমাদের ফিদার আইকন। আর এখানে ফিক্সড রেশিও, আপনি যদি ফিক্সড রেশিও করে দেন, তাহলে সেই রেশিও অনুযায়ী কাটবে।
নর্মাল করে দিলে দেখেন আমার এখানে হাইট ওয়াইড আর থাকছে না, অর্থাৎ নর্মাল পজিশনে এসে কাটাকাটি কাজ করবে। ফিক্সড সাইজ, আপনি সাইজ ফিক্সড করে দিতে পারেন, ফিক্সড রেশিও, সেটা আপনার রেশিও চেঞ্জ করে দিতে পারেন। তাহলে আমি প্রথমে আমার যে মেইন যে টুলস, সেই টুলসটা নিয়ে আমি কথা বলবো। এই যে যে টুলসটা আছে, এই টুলসের উপরে মাউস নিয়ে গেলাম, নেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি আমি চাচ্ছি যে আমার এই পার্টটাকে আমি কেটে ফেলবো, এই পার্টটাকে আমি, এই পার্টটা আমার এখানে রাখতে চাচ্ছি না। আমি করব কি, এইখানে ক্লিক করব। আপনি এই যে আপনার এখানে অনেকে এই প্রবলেমটা ফেস করে যে আমি যে লেফট প্রথম পয়েন্ট যে সিলেক্ট করব, আমি এখানে করব না এখানে করব, ভাই আপনার এইখানে সিলেক্ট করার যে কথা, এখানেও সিলেক্ট করা সে একই কথা, আপনার কোনো সমস্যা হবে না। আপনি যদি এখান থেকে সিলেক্ট করেন একই একইভাবে কাটবে, আপনি এখান থেকে সিলেক্ট করে একইভাবে কাটবে, বরঞ্চ আপনি যদি এখান থেকে সিলেক্ট করতে যান তাহলে সেক্ষেত্রে কিছুটা রিস্ক আপনার থাকতে পারে। কারণ আপনি এখানে সিলেক্ট করলেন, বাই চান্স এখান থেকে যদি কিছু পার্ট এই পাশে থেকে যায় তাহলে সেটা আপনার ডিজাইনের ক্ষেত্রে প্রবলেম হবে, কাজের ক্ষেত্রে প্রবলেম হবে। এর চেয়ে ভালো আপনি আর্টবোর্ডের আউটসাইড থেকে কিছু অংশ সিলেক্ট করে নেন, সেটাই বেটার। আমি প্রথম পয়েন্ট ধরলাম, ধরে করলাম কি আমার সেকেন্ড পয়েন্ট নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এতটুকু অংশ আমি কেটে ফেলব। এখন আমি করব কি, এতটুকু তো আমার সিলেক্ট করা হয়ে গেছে, দেখেন এখন আমার মাউসের নিচে দেখেন একটা ক্রস চিহ্ন আছে, সে আমাকে বলতেছে কাটার জন্য। ডিলেট প্রেস করি তাহলে এখানে চলে যাচ্ছে, আমি কন্ট্রোল জেড চেপে আবার চলে আসলাম। আবার দেখেন আমার যে এই যে এরিয়াটা, মার্কিং যে এরিয়াটা, কাটিং যে এরিয়াটা, আমি যতটুকু অংশ কাটবো এই অংশ থেকে বের হওয়ার আরেকটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে আপনি যদি কন্ট্রোল প্লাস ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করেন তাহলে দেখেন ওটা চলে যাচ্ছে। খুবই সহজ কাজ, আমি আবার আপনাদেরকে এই টুলসের কাজ দেখাচ্ছি। এই যে আমি সিলেক্ট করলাম, এতটুকু কেটে দিব, এই যে কাটলাম, কাটার পরে সরি সিলেক্ট করলাম, করার পরে আমি করব কি, ডিলেট প্রেস কিবোর্ড থেকে চাপবো, চাপলাম। এখন আমি চাচ্ছি যেটাকে আমি আবার পূর্বের অবস্থায় নিয়ে আসবো, কন্ট্রোল জেড। এখন আমি আবার চাচ্ছি যে আমার এই যে চারপাশের যে মার্কিং এরিয়াটা, এটাকে আমি রাখবো না, এটাকে আমি তখন কি করব, কন্ট্রোল প্লাস ডি চেপলে চলে যাবে। খুব সহজ কাজ। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি চাচ্ছি যে আমার এতটুকু যে সিলেক্ট হয়েছে এতটুকু থাক, কিন্তু আমি আরও চাচ্ছি আমার বাইরের এতটুকু অংশ সিলেক্ট করার দরকার আমার, আমি একসাথে সিলেক্ট করে নেব, সেক্ষেত্রে আমি কি করব। সেক্ষেত্রে এই যে দেখেন এখানে অ্যাড টু সিলেক্ট আছে, এই যে অ্যাড টু সিলেক্ট, আমি অ্যাডে ক্লিক করব। করার পর দেখেন আমার মাউসের নিচে প্লাস চিহ্ন চলে এসেছে। এখন আমি করব কি, এইখানে ধরব, ধরে লেফট বাটন ধরে আমার যতটুকু দরকার আমি ততটুকুতে নিয়ে এই যে মাউসটা নিয়ে ছেড়ে দেব। দেখেন আমার এখানে নতুন একটা পার্ট অ্যাড হয়ে গেছে। আবার যদি আমি এতটুকু আমি কমাতে চাই যে আমার এতটুকু দরকার নাই, আমি এতটুকু মাইনাস করে দেবো, আর এতটুকু আমি কাটবো না, আমি কাটবো শুধু এতটুকু, সেক্ষেত্রে আমি কী করব, সেক্ষেত্রে আমি এই টুলসের এখানে গেলাম, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন টুল, এইখানে যাব। যাওয়ার পরে আমি টুলটি সিলেক্ট করব, করার পরে আমি প্রথম পয়েন্ট সিলেক্ট করব, করার পরে সেকেন্ড পয়েন্ট, দেখেন আমি এরিয়াটা সিলেক্ট করে নিয়েছি। এখন আমি যদি মাউসটা ছেড়ে দিই তাহলে দেখেন আমার এতটুকু অলরেডি চলে গেছে। এখন আমি চাচ্ছি যে আমি এতটুকু অংশ কাটবো না, বাট এতটুকু অংশ আমি অন্য একটা কালার দেব, অন্য একটা কালার এখানে পুট করাবো। তখন আমি কি করব, এই যে কালার প্যানেলটা আছে, এই যে এখানে আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে দেখেন এখানে আপনার কত কালার আছে, এই যে এ পার্টে কালার আছে, এ পার্টে কালার আছে, এখানে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে এখানে উঠিয়ে দিলাম, এই যে কালার, সাপোজ আপনি এই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে অ্যাড করতে যাচ্ছেন, আপনি করলেন কি এই কালারটা এখানে সিলেক্ট করলেন, দেখেন আপনার এই কালারটা এখানে চলে এসেছে। চলে আসাতে এরপর আপনি কি করবেন, এরপরে আপনার এই কালারটাকে এখানে পুট করতে হবে। এরপরে আপনার কাজ হচ্ছে এই যে এখানে পেইন্ট বাকেট টুল, এই বাকেট টুল এখন পর্যন্ত আমরা আলোচনা করিনি, যখন আমরা এই সেকশনে আলোচনা করব তখন আরও ডিটেলস দেখাবো, এখন আপাতত দেখাচ্ছি কীভাবে কালার দিতে হয়। আমি এখানে এই পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করব, করার পরে দেখেন আমার মাউসের চেহারা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন এই মার্কিং এরিয়াটাতে আমি কী করব, লেফট বাটন ক্লিক করব, দেখেন আমার এখানে
চারপাশে একটা কালার চলে এসেছে। তো বন্ধুরা, এভাবেই আপনি আপনার মার্কিং এরিয়াটুকুতে কালার করে দিতে পারেন খুব সহজেই। এখন এই যে এই সাইডে যে আমরা দেখতে পাচ্ছি, এই যে মার্কিং এরিয়া টুল, এখানে এখানে সিলেক্ট করার পরে দেখেন আরও কিছু অপশান আছে, এই যে হাইট ওয়াইট, এগুলো আপনি চাইলে আপনার নিজে থেকে সিলেক্ট করে দিতে পারেন কাস্টমভাবে। আর এইখানে আমি এখানে দেখেন আমি এখন এই অপশান থেকে বের হয়ে চলে যাব। আমি এখানে কি করব, এখন কন্ট্রোল ডি প্রেস করে চলে গেলাম, আমার এখানে আর কোনো কাজ নেই। এখন আমি চাচ্ছি এখানে আবার সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন সিলেকশন টুল, নিউ সিলেকশন টুল, আমি নতুনভাবে সিলেকশন, আমি যদি নতুনভাবে কোনো কিছু সিলেকশন করতে চাই, কোন এরিয়া আমি সিলেক্ট করতে পারবো। আমি চাচ্ছি যে আমার এই যে সিলেটার যে মাথা আছে, এই মাথাটাকে আমি সিলেক্ট করবো। এই যে আমি যদি এখানে নর্মাল দিয়ে দিই, এই যে দেখেন এখানে আরেকটা বিষয়, আরেকটা জিনিস আলোচনার বিষয় আছে যে আমি টুলটি সিলেক্ট করলাম, এই যে করলাম, করার পরে আমি যদি এখানে নর্মাল দিয়ে রাখি স্টাইল নর্মালটা, তাহলে আপনি আপনার মাউস যেভাবে খুশি, যেদিকে খুশি আপনি নিয়ে কাটাকাটি করতে পারবেন। এই যে দেখুন আমি ঘোরাচ্ছি ঘোরাচ্ছি, কিন্তু আপনি যদি এই যে এখানে ফিক্সড রেশিও দিয়ে থাকেন, এই যে ওয়াইড হাইট, আপনার ওয়াইড যাবে 2 ইঞ্চি, হাইট যাবে 1 ইঞ্চি, এই যে দেখেন, এই যে আমার ওয়াইড 2 যাচ্ছে কিন্তু হাইট ওই প্রপোর্শন অনুসারে 1 যাচ্ছে, দেখছেন। এইখানে যদি আবার 2 দেন, 2 দিয়ে ইন্টারফেস করেন, তাহলে দেখেন আমি হাইটে যা পাচ্ছি ওয়াইডেও তাই পাচ্ছি। অর্থাৎ আপনাকে ফিক্সড রেশিও করতে গেলে আপনি যদি প্রপোর্শনালভাবে কোনো কিছু বাড়াতে বা কমাতে চান কোনো এরিয়া, সেক্ষেত্রে আপনার এখানে যেটা দিতে হবে এখানেও সে একই ভ্যালু দিয়ে দিতে হবে। এখানে আবার দেখেন ফিক্সড সাইজ, আপনার সাইজ যদি এখানে 64 পিক্সেল আছে, আমি এখানে 50 দিয়ে দিলাম, দেখি কি হয়। এই যে দেখেন আমি দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন এখানে ক্লিক করা মাত্রই আমার একটা রেশিও চলে এসেছে, যেটা কিন্তু আমার এপাশেও সমান না, এপাশেও সমান না। এক্ষেত্রে যদি আমরা সমান করতে চাই, তাহলে আমরা অবশ্যই এখানে ওয়াইড আর হাইট দুই পাশেই আমাদের মানটা সমান রাখতে হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আগামী টিউটোরিয়ালে আমি আরও নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, যেন আমার প্রত্যেকটা টিউটোরিয়াল আপনাদের কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম।